আপনি কি একটি স্মার্টফোন ব্যবহার করছেন, আর আপনি আপনার ফোনটির মাধ্যম দিয়ে গুগল প্লে স্টোর বলুন, ফেসবুক বলুন বা ইউটিউব বলুন, এইরকম যে কোনো সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করার জন্য আপনার একটি ইমেল আইডি হওয়া খুবই প্রয়োজন। নাহলে আপনি আপনার মোবাইল দিয়ে এইরকম সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে ব্যবহার করতে পারবেন না। যদি আপনি জানেন কিভাবে ইমেল আইডিকে তৈরি করতে হয় তাহলে তো খুবই ভালো, আর যদি আপনি না জানেন খুবই সহজে বা 2 মিনিটের মধ্যে কিভাবে বানাতে হয় তাহলে আপনি এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আপনি এই ভিডিওটিকে একবার শেষ পর্যন্ত দেখে নেবেন, তাহলে আপনি খুবই সহজে বাস 2 মিনিটের মধ্যে নিজে থেকেই একটি সম্পূর্ণ ইমেল আইডি বানিয়ে নিতে পারবেন। তো চলুন আপনার কাছ থেকে বেশি সময় না নিয়ে এই ভিডিওটিকে শুরু করা যায়। তো ইমেল আইডিকে বানানোর জন্য বিভিন্ন রকমের পদ্ধতি রয়েছে, আমি আপনাকে এখানে খুবই সহজে কিভাবে আপনি ইমেল আইডিটিকে বানাতে পারবেন সেটি আপনাকে এখানে দেখাবো। আপনাকে যেটা করতে হবে, আপনাকে আপনার মোবাইল ফোনের যে সেটিং অপশন রয়েছে আপনাকে সেখানে আসতে হবে। সেখানে আসার পর আপনি এখানে একটি অপশন দেখতে পাবেন অ্যাকাউন্টস বলে, আপনাকে এখানে অ্যাকাউন্টসের উপরে ক্লিক করতে হবে। আপনি যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম একটি পেজ খুলে আসবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন সব থেকে নিচের দিকে একটি অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট বলে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। আপনি যেই এখানে ক্লিক করবেন তো আপনার ফোনের মধ্যে যতগুলি সোশ্যাল মিডিয়ার অ্যাপ্লিকেশন ইনস্টল করা রয়েছে সেই সমস্ত অ্যাপ্লিকেশন আপনি এখানে দেখতে পাবেন। আপনাকে এখান থেকে গুগল বলে যে অপশনটি রয়েছে আপনাকে সেই অপশনটিকে খুঁজে বের করতে হবে। এখান থেকে খুঁজে নেওয়ার পর আপনাকে গুগলের উপরে ক্লিক করতে হবে। তো আপনার কাছে এরকম একটি পেজ খুলে আসবে, আপনাকে এখানে নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট বলে একটি অপশন রয়েছে, আপনাকে এখানে ক্রিয়েট অ্যাকাউন্টের উপর ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে এরকম দুটি অপশন খুলে আসবে, আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ফর মাই সেলফ, আপনাকে এটি সিলেক্ট করে নিতে হবে। আর আপনি যদি বিজনেস অ্যাকাউন্ট খুলতে চান তাহলে নিচের দিকে যে অপশনটি রয়েছে টু ম্যানেজ মাই বিজনেস এটির উপরে আপনাকে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে এখানে এই পেজটি এরকমভাবে একটু লোড হবে, আর আপনার কাছে অ্যাকাউন্ট খোলার যে মেন পেজ সেই পেজটি আপনার কাছে ওপেন হয়ে যাবে। আপনাকে এখানে আপনার ফার্স্ট নাম আর নিচের দিকে আপনার লাস্ট নাম এন্ট্রি করে নিতে হবে। এন্ট্রি করার পর নিচের দিকে যে নেক্সটের অপশনটি রয়েছে আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে একটুক্ষণ ওয়েট করতে হবে। ওয়েট করার পর আপনার কাছে এরকম একটি পেজ খুলে আসবে যেখানে আপনাকে বেসিক ইনফরমেশন দিতে হবে আপনার ব্যাপারে। এখানে সর্বপ্রথম আপনাকে আপনার ডেট অফ বার্থ সিলেক্ট করতে হবে, আর নিচের দিকে আপনার জেন্ডার যেটা হবে মেল হলে মেল আর ফিমেল হলে ফিমেল সেটাকে এখানে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করার পর আপনাকে এখানে নিচের দিকে যে নেক্সটের অপশনটি রয়েছে আপনাকে সেখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার কাছে এইরকম একটি পেজ খুলে আসবে, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কোন ইমেল আইডিটিকে আপনার ইমেল আইডি বানাতে চান। এখানে আপনাকে জিমেলের তরফ থেকে কিছু ইমেল আইডি সাজেস্ট করবে, আপনি চাইলে এখান থেকে যে কোনো ইমেল আইডিকে সিলেক্ট করতে পারবেন, অথবা আপনি নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন আছে ক্রিয়েট ইউর নিউ জিমেল অ্যাড্রেস, আপনি এর উপরে ক্লিক করে আপনি আপনার মন পছন্দ যে কোনো ইমেল আইডিকে এখান থেকে বানিয়ে নিতে পারেন। কিন্তু আপনাকে এখানে একটি কথা মনে রাখতে হবে যে আপনি যে ইমেল আইডিটিকে বানাতে চাইছেন সেই নামে আগে থেকে কেউ ইমেল আইডি বানিয়ে রাখলে আপনি সেই নামে অন্য কোনো ইমেল আইডি বানাতে পারবেন না। তো এখানে আপনি আপনার মন পছন্দ যে কোনো ইমেল আইডিকে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর আপনি এখানে নিচের দিকে যে নেক্সটের অপশনটি দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাকে এখানে আপনার ইমেল আইডির যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড দিকে আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। এখানে আপনি আপনার মন পছন্দ যে কোনো পাসওয়ার্ড রাখতে পারেন। আপনি এখানে চেষ্টা করবেন একটি মজবুত পাসওয়ার্ড বানানোর জন্য, আর আপনি এখানে যে পাসওয়ার্ডটিকে রাখবেন সেই পাসওয়ার্ডটিকে আপনাকে মনে রাখতে হবে। নাহলে আগে যদি আপনি আপনার মোবাইল থেকে কখনো এই ইমেল আইডিটিকে লগ আউট করে দেন তাহলে আপনি এখান থেকে দ্বিতীয়বার এই ইমেল আইডিটিকে ব্যবহার করতে পারবেন না। তো এখানে যে পাসওয়ার্ডটিকে আপনি দিবেন সেই পাসওয়ার্ডটিকে এখানে দেওয়ার পর নিচে দুবার কনফার্মের উপরেও আপনাকে সেই পাসওয়ার্ডটিকে টাইপ করতে হবে। টাইপ করার পর আপনাকে এখানে নিচের দিকে যে নেক্সটের অপশনটি দেখতে পাচ্ছেন আপনাকে ওখানে ক্লিক করতে হবে। আপনার কাছে এরকম একটি পেজ খুলে আসবে, আপনি চাইলে এখানে আপনার মোবাইল নাম্বারটিকে অ্যাড করতে পারেন, অথবা আপনি যদি পরে অ্যাড করতে চান তাও পারবেন। তো আপনাকে এখানে এই পেজটিকে নিচের দিকে একটি স্ক্রল করতে হবে। স্ক্রল করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইয়েস আই এম ইন, আপনাকে এটির উপরে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন তো আপনি এখানে দেখতে পাবেন আপনি যেই ইমেল আইডিটিকে সিলেক্ট করেছিলেন আপনার ইমেল আইডি বানানোর জন্য সেই ইমেল আইডিটি আপনার কাছে এভাবে সিলেক্ট হয়ে যাবে। আপনি এখান থেকে এই ইমেল আইডিটিকে নোট করে রাখবেন, এটি আপনার ইমেল আইডি। নোট করার পর নিচের দিকে যে নেক্সটের অপশনটি দেখতে পাচ্ছেন আপনাকে এখানে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে এইরকম একটি টার্মস অ্যান্ড কন্ডিশনের পেজ খুলে আসবে, আপনি চাইলে এখান থেকে সবকিছু একবার দেখে নিতে পারেন। দেখে নেওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রল করে আসবেন, আর এখানে আপনি একটি অপশন দেখতে পাচ্ছেন আই এগ্রি, আপনাকে এখানে আই এগ্রির উপরে ক্লিক করতে হবে। যেই ক্লিক করবেন তো আপনার কাছে এই পেজটি লোড হবে, লোড হওয়ার পর আপনার ইমেল আইডি রেডি হয়ে যাবে। এরপর থেকে আপনি ইমেল আইডিটিকে যেখানে খুশি ব্যবহার করতে পারেন, সেটা প্লে স্টোর হোক, ফেসবুক হোক, ইউটিউব হোক, যে কোনো প্ল্যাটফর্মে আপনি ইমেল আইডিটিকে ব্যবহার করতে পারবেন। যদি আপনি ইমেল আইডিকে কীভাবে বানাতে হয় না জানতেন তাহলে আশা করছি আপনি খুবই সহজে এই ভিডিওটিকে দেখার পর নিজে থেকে একটি ইমেল আইডি খুব সহজে বানিয়ে নিতে পারবেন। তো আপনি যদি এই ভিডিওটিকে দেখে নতুন কিছু শিখে থাকেন তাহলে আপনি এই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর চাইলে এই ভিডিওটিকে আপনাদের বন্ধুদের মধ্যেও শেয়ার করতে পারেন।
ভিডিওটিকে দেখার পরেও যদি আপনি ইমেল আইডি বানানোর সময় কোনো প্রবলেমের সম্মুখীন হন, তাহলে আপনি আপনার প্রবলেমটিকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারেন। আমি যতটা সম্ভব চেষ্টা করবো আপনার প্রবলেমের সলিউশন খুব তাড়াতাড়ি দেওয়ার জন্য। তো এমনই ইন্টারেস্টিং ও নলেজেবল ভিডিও আরও দেখার জন্য ইউটিউব বং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।